সন্ধ্যা, ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল বেহালা থেকে আজ চলে এসছে রবীন্দ্রনগর অটো স্ট্যান্ড ডান দিকে। জাস্ট হাফ মিনিট হাঁটলেই 70 বছরের একটি পুরনো ঐতিহ্য চপ শিল্প, সেই চপ শিল্পের ছবিটা আপনাদের সামনে দোকানে তুলতে চাইছে কামাল কলকাতা। দুর্গাপদ দত্ত দীর্ঘদিন ধরে ব্যবসা করেছে, 2008 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, তারপর ওনার ছেলে সঞ্জয় দত্ত এখন ব্যবসা করছে। 70 বছরের ইতিহাস, সেই 70 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাইছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। প্রত্যেকটা চপের দোকান কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউজ পাচ্ছে। আশা করব আপনারা সবাই দেখে রবীন্দ্রনগরের এই চপের দোকানটার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার এবং সবাই কমেন্টসে জানাবেন কীরকম খেতে। কামালদার সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন, কামালদার পাশে থাকুন। 70 বছরের চপের দোকান দুর্গাপদ দত্তর হাত ধরে যেটা শুরু হয়েছিল তখন 70 বছর আগে, কিন্তু এই রবীন্দ্রনগরটা সঞ্জয় দত্তকে পায় এবং এখনও সেইভাবে চপ কিন্তু বিক্রি হচ্ছে। সবথেকে পুরনো দোকান রবীন্দ্রনগরে, 70 বছরের পুরনো দোকান, সঞ্জয়দা এখন এই ব্যবসায় হাত দিয়েছেন এবং তাং ভাই মিলে এরা একসাথে ব্যবসা করছে। এটাও একটা আশ্চর্যজনক, 70 বছর ধরে এই ব্যবসা চলছে দুর্গাপদ দত্তর হাত ধরে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে রবীন্দ্রনগরে, রবীন্দ্রনগরে এসে এই চপের দোকানটা তুলতে চাইছে। গরম গরম চপ প্রতিনিয়ত ভাজা হচ্ছে আর বিক্রি হচ্ছে, এত পপুলার দোকান, অন্তত রোডের ওপরে দোকানদার বিক্রি করছে আর এখান থেকে কাস্টমারদের তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছে। এখানে দাঁড়ানো একটু মুশকিল আছে, কামাল কলকাতা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে তুলে ধরছে। নিশ্চয়ই যারা এই এরিয়া থাকেন তারা নিশ্চয়ই চেনেন এই এরিয়াটা, ওই রবীন্দ্রনগর অটো স্ট্যান্ড। এই যে পোস্ট অফিস আমরা দেখছি, সাব পোস্ট অফিস এমবি রোড মহেন্দ্র ব্যানার্জি রোডের ওপরে, সাব পোস্ট অফিস কলকাতা শাট। পোস্ট অফিসের মেন গেটের মুখেই কিন্তু রঞ্জিতদার চপের দোকান, যেটা শুরু করে দুর্গাপদ দত্ত 70 বছর আগে। বিখ্যাত চপের দোকানে প্রচুর পরিমাণে ভাজা হচ্ছে। কি দাদা, কতদিন ধরে খাওয়া হচ্ছে? অনেকদিন ধরে। কতদিন? প্রায় বিগত 20 বছর। কেমন করে? ভালোই করে, ভালো ভালো করে। এটা তো অনেক পুরনো দোকান। হ্যাঁ হ্যাঁ। পেট ফেট খারাপ হয়নি কোনোদিন? হ্যাঁ, আপাতত তো কোনো সময় তো সেরকম প্রবলেম হয়নি, কোনো রিপোর্টও নেই। দেখুন, এখন মানুষ আজকাল সবাই ভেজালি খেয়ে অভ্যস্ত, বাড়ির সবাই খায়, খায় বলেই তো নেওয়া হচ্ছে। সব দিন তো আর চপ খেলে হয় না, অন্যান্য দিন অন্যান্য যা হয় তাই হয়। এই মুহূর্তে চপ কিনলে খালি কত চপ, কত করে? 6 টাকা করে নিল মনে হয়, না 7 টাকা করে নিল। 7 টাকা রুপিস। আপনার নামটা? রবীন্দ্রনগরে আছে কামালদা। কতদিন খাচ্ছেন দাদা, কতদিন চলছে? আমরা তো সবসময় খাই আলুর চপ, একটা মানে স্পেশালিটি কলকাতার, বিশেষ করে তো সব জায়গাতেই পাওয়া যায়। তো এখানে যেতে যেতে দেখলাম যে টাকা ভাবছেন, তো টুক করে নেমে খাচ্ছি নিরামিষ। এটা আপনার নাম? আমার নাম সৌরভ। সৌরভদা, সৌরভদা জব করেন? হ্যাঁ, জব করি। এই মুহূর্তে এখানটা কতদিন ধরে খাচ্ছেন? প্রায় 20 বছর। আমি তো কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো হ্যাঁ বলতে পারেন। ভালো লাগে? হ্যাঁ, দারুণ। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। সবার ব্যবহার খুব সুন্দর থাকে, সবাই খুব সুন্দর করে সবাইকে খাওয়ান, তো ডেফিনেটলি নাথিং স্পেশাল অ্যাবাউট এনি ওয়ান, সবাই সবার কাজ খুব ভালোভাবেই করেন। শারদীয়া পুজো সুন্দরভাবে কাটান আর চপ চপ খেতে থাকুন রবীন্দ্রনগরের চপের দোকানে কামালদা উপস্থিত। এরকম চপগুলো তৈরি করা আছে, হালকা ভাজা আছে। আচ্ছা,
দাদা তোমার নামটা কি? নাম তো সঞ্জয় দত্ত। তুমি কতদিন করছো? আমার 15 বছর হলো। 15 বছর? চপ মানে কত পিস চপ বিক্রি হয় সব মিলিয়ে প্রতিদিন? এটা কি বলা যাবে? আমার ঠিক নেই। প্রত্যেকদিন নতুন থাকে। ভালো কোম্পানি? আপনার চপ খেলে শরীর ভালো হবে, লুহির বেড থেকে উঠে চলে আসবে পিজি থেকে, কামাল কলকাতা দেখতে থাকুন, এরকম মজার মজার জিনিসগুলো কামালটা তুলে ধরতে চাই যে। আমি ওই 12-13 বছর। দুর্গাপদ দত্ত ইনি প্রথম 70 বছর আগে করেন, তাই তো? ফ্রান্সিস। ফ্রান্সিস দা, আপনি ভালো বাংলা বলছেন তো? ৭০ বছরের ইতিহাস কামালদা তুলে ধরলো আজ রবীন্দ্রনগরে। রবীন্দ্রনগরে চপের দোকান, বিখ্যাত চপের দোকান, তার সাথে আশীর্বাদ ফাস্ট ফুড সেন্টার, এই দুটোকে লক্ষ্য করে কি আপনারা চলে আসবেন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। অন্তত লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। রবীন্দ্রনাথে আজ ঘুরে, রবীন্দ্রনগরে আজ কামালদা ঘুরে বেড়াচ্ছে। অপূর্ব মানে স্বাদ, একবার যে খাবে তাকে সেকেন্ড টাইম আসতেই হবে, গ্যারেন্টি। আচ্ছা, কারণ বিশেষ করে যখন এই গরমকালে ওই সেই জল দেওয়া ভাতের সাথে আর এনার এই চপ আর ফুলুরি, আহা হা হা কি বলবো। তারপর যদি এক মুঠো মুড়ির সাথে যদি চিংড়ির চপ হয়, তাহলে মানে তুলনাই নেই, দুর্ধর্ষ স্বাদ, অপূর্ব স্বাদ। মানে বহু পুরনো দোকান এবং বহু দূর দূর থেকে লোক এখানে নিতে আসে, বেগরখাল থেকে লোক এখানে নিতে আসে। ঠিক আছে, কি আর বলবো বলুন। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মিস্টার সমীর কুমার দাস। হ্যাঁ, সেটা সবাই জানতো ম্যাট্রিক্স করার সময়। কামাল কলকাতা দেখতে থাকুন, কামাল লাইফস্টাইলটা দেখতে থাকুন। রবীন্দ্রনগর পোস্ট অফিসের একদম তলায় নিচে যে দোকানটি পাবেন সন্ধেবেলা থেকে, সেই দোকানে আপনাদের একবার অন্তত চপ খেতে আসতে হবে। যারা বেহালা থানা থাকেন তাদেরকেও আসতে হবে, যারা জিঞ্জিরা বাজারে থাকেন তাদেরকেও আসতে হবে, যারা রবীন্দ্রনগরে থাকেন অবশ্যই অবশ্যই আসতে হবে। আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন, কারণ এখানকার যারা জানে না তাদের পরিচিতি বাড়ানোর জন্য এই লাইক কমেন্ট শেয়ারটা লাগবে। আপনাদের কমেন্টসের উপর দাঁড়িয়ে আছে কামালদার কেরিয়ারটা, আপনাদের সাবস্ক্রাইবের উপর দাঁড়িয়ে আছে কামালদার কেরিয়ারটা। যদি মনে করেন একটা সাবস্ক্রাইব করলে কামালদার লাখপতি হয়ে যাবে তাহলে করবেন না, তবে কামালদা এই বয়সে যে এত পরিশ্রম করছে, 11 মাসে মনিটাইজেশন করতে পেরেছে, সবই আপনাদের ভালোবাসা দোয়াতে আর আপনাদের আশীর্বাদে। কামাল কলকাতা দেখতে থাকুন, কামাল লাইফস্টাইল দেখতে থাকুন, সবাইকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কামালদা এই চপের 70 বছরের চপের দোকান থেকে বিদায় নিচ্ছে। টাটা, বাই বাই, আবার যেন দেখা, বাই।